আচ্ছা, 12 জন মোটামুটি জয়েন করছে, তো শুনতে পাচ্ছেন তো আমার, না আমার কথা শুনতে পাচ্ছেন? ইউসুফ ভাই এখনো জয়েন করে হ্যাঁ, নাই। শুনতে পাচ্ছি। আচ্ছা, ইউসুফ ভাই এখনো জয়েন করে নাই, তার মানে আজকে আমার ফার্স্ট পার্টির যে ভিডিওটা, এটা কোনো কারণে আসলে রেকর্ড হয় নাই। আমি এখন মাত্র দেখলাম যে রেকর্ড হয় নেয় নাই রেকর্ডটা, তো এখন থেকে আবার নতুন করে রেকর্ড হচ্ছে। তো আমি একটু বলে রাখি যে আজকের কাজ হচ্ছে অটোমেশন সিস্টেম, মেসেঞ্জার মার্কেটিং অটোমেশন সিস্টেম, অর্থাৎ লক্ষ লক্ষ কাস্টমারকে আপনার হচ্ছে সিঙ্গেল সেকেন্ডে সাপোর্ট দেওয়া সিস্টেমটাই হচ্ছে আপনার SMS, সরি, মেসেঞ্জার মার্কেটিং এর সূত্রটা আর কি। তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখাইছি যে আমি এখানে বাংলা সিলেক্ট করছি, তারপর তাদের অফার করছি, লেটেস্ট অফার। তো নির্বাচন করার জন্য আপনাকে ধন্যবাদ, দেখে নিন আমাদের লেটেস্ট অফারগুলো। তারপর লেটেস্ট অফার কি, বিস্তারিত বিস্তারিত ও কিনুন। আচ্ছা, সকল অফার, আপনি সকল অফার যদি দেখতে চান এখানে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি চান ইন্টারনেট প্যাকেজ, আপনি ইন্টারনেট প্যাকেজে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার টেস্টটা কাজ করতেছে না কেন বুঝলাম না। আচ্ছা, আপনারা সবাই মোবাইলে কি টেস্ট করছিলেন? হ্যাঁ, টেস্ট করতেছি, দেখছি এটা। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি আসছে, দেখে নিন আপনার ডিজিটাল সার্ভিস লেটেস্ট অফার, ইন্টারনেট প্যাকেজ। আমি যদি ইন্টারনেট প্যাকেজে ক্লিক করি, ইন্টারনেট প্যাকেজ আসবে। হ্যাঁ, আপনি এটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেললেন। এখন দেখেন এই যে অটো রিচার্জ আছে, আপনি যদি বিকাশের সাথে কানেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনার অটোমেটিকলি, আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে বিকাশ থেকে আপনার অটোমেটিকলি রিচার্জ হবে। এই সিস্টেমও বাংলা লিংক এখন করছে, অর্থাৎ পাবলিকের যত টাকা আছে সব অটোমেশন করে তারা নিয়ে যাবে, কেউ আটকাইতে পারবে না। আচ্ছা, তারপর দেখেন আপনি চাইলে এখান থেকে মেনুও পাবেন, এই যে মেসেঞ্জারের এখান থেকে আপনি দেখেন এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন, এই অপশন থেকে আপনি মেনুও পাবেন। সবচেয়ে মজার বিষয় হলো বাংলা লিংকের এখানে যে 10 লাখ বা 12 লাখ হচ্ছে আপনার, তাদের 12 মিলিয়ন, 1 কোটির উপরে যে আপনার ফেসবুকের যে মেম্বারগুলো আপনার ওই মেসেঞ্জারে সাবস্ক্রাইব করে রাখছে, ধর কালকে যদি তাদের কোনো একটা সার্ভিস অফার আসে, এটা কিন্তু 12 লক্ষ। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে SMS মার্কেটিং দেখাইছিলাম, মনে আছে সবার, যারা যারা ক্লাস করছিলেন, নাজিম ভাই? জি হ্যাঁ, হ্যাঁ মনে আছে। এখন দেখেন এই 12 লক্ষ মানুষকে আপনি, ধরেন প্রথম ক্লাসে আমি দেখাইছি SMS মার্কেটিং, আপনার 10,000 মানুষকে আপনি SMS পাঠাইবেন, তাইলে 25 পয়সা কাটলো, তো আপনার অনেকগুলো টাকা কাটতেছে, ঠিক না? কিন্তু আপনার এই মেসেঞ্জারটা এমন ভাবে কাজ করবে, মানুষ কিন্তু 10 বার আপনার ফেসবুকের পেজে যাওয়ার আগে মেসেঞ্জারটা দেখে সবচেয়ে বেশি, ঠিক আছে? তো মেসেঞ্জারে কার সাথে চ্যাট হইলো, তো মেসেঞ্জারে মানুষ প্রচুর অ্যাক্টিভ থাকে। তো আপনি চাইলে আপনার এখানে যদি আপনি গেট স্টার্ট দিলেন, গেট স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি তাদের সাবস্ক্রাইবার হয়ে গেলেন, মানে হচ্ছে আপনার ইনফরমেশন, আপনার সবকিছু কিন্তু তাদের কাছে চলে গেছে, এই ফেসবুকের তথ্য, স্পেশালি ইমেইল, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, যদিও নিতে পারবে না ফোন নাম্বার, আর বাংলা লিঙ্ক তো ফোন নাম্বার আছেই আপনার, ফোন নাম্বার বাংলা লিঙ্কের কাছে। তো আপনি একটা মেসেজ, তাদের নতুন একটা অফার যদি এই মেসেঞ্জারে থ্রো করে, এই মেসেঞ্জারে যতগুলো মানুষ কাস্টমার তাদের এটা জয়েন করে রাখছে, এই সবার কাছে অটোমেটিকলি আপনাদের মেসেঞ্জারে চলে আসবে। তো যাদেরকে আমি বলছি যে আপনাদের মোবাইলে আপনারা ট্রাই করেন, আপনারা যে আজকে গেট স্টার্ট দিলেন, এই গেট স্টার্ট থেকে এখন দেখেন রেগুলার বাংলা লিংকের যত অফার আছে সব অটোমেটিকলি আপনার এখানে আসবে, আপনার মোবাইলে তো আসেই, তাছাড়া আপনার এখানে চলে আসবে। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে, অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে এইভাবে আপনি সার্ভিস দিতে পারবেন যে সেটা সংখ্যা যত কোটি হোক, তাহলে এই সার্ভিসটা আপনি একটা জিনিস চিন্তা করেন নাজিম ভাই, এই সার্ভিসটা কি এখন বড় বড় কোম্পানি, ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড় কোনো প্রতিষ্ঠান এই সার্ভিসটা না নিয়ে পারবে? না, এটা নেওয়া উচিত, এটা তো খুব ভালো একটা কাজ করে, আচ্ছা তাইলে, কারণ সাথে সাথে আনসার করা আসলে অত ইজি না। না না না, এটা তো আপনার আপনার কাস্টমার লস হবে, তো আপনার কাস্টমার লস হবে। সো এটা আপনার ফেসবুকের পেজের সাথে আপনার এটাকে ইন্টিগ্রেশন করতে হয়, তো এই পেজের সাথে ইন্টিগ্রেশন করতে হচ্ছে আপনাকে যেই এটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার এই সফটওয়্যারটা ইউজ করতে হবে, আপনার সফটওয়্যার বলতে এই ওয়েবসাইটের
এই প্ল্যাটফর্মটা আপনাকে ওপেন করতে হবে ManyChat.com। সবাই মানে কাগজ এবং কলমে একটু লিখে রাখেন ManyChat, এই শব্দটা লিখে রাখেন ManyChat.com। ডিজিটাল মার্কেটিং এর কিসের জন্য আমি বলি একটু আরিফ, এটা আমি বলি নাজিম ভাই আপনাকে, আমি যদি ManyChat এর ক্লাস দিই তাহলে ManyChat এর প্রায় টোটাল যে সিস্টেমটা আপনার ইন্টিগ্রেট করতে হয় আপনার ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার ফেসবুকের পেজের সাথে, যেভাবে যে অটোমেশন, যে প্রশ্নের উত্তরগুলো বা যে অটোমেশন সিস্টেমটা, এটা করতে প্রায় 10 থেকে 15টা ক্লাস লাগবে। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর এই যে আজকে কয়েকটা পয়েন্ট বললাম, এর আগে কয়েকটা পয়েন্ট বলছি, আপনি আইডিয়া করতে পারতেছেন যে কি পরিমাণ কি লেভেলের আপডেট হয়েছে যেটা মানুষ ইউজ না করে কোনো উপায় নেই? আচ্ছা, আমাদের এই এই চ্যাট, আমাদের এই আজকের ক্লাসের মধ্যে আপনারা যারা আছেন এই ফেসবুকের অটোমেশন সম্বন্ধে আপনারা জানতেন এবং ManyChat সম্বন্ধে জানতেন এমন কে কে আছেন? সম্পর্কে আগে থেকে মানে এরকম দেখতাম যে চলে আসে, কিন্তু এই ManyChat এর বিষয়টা 4-5 দিন আগে কি করে পরে ওই এই পর্যন্ত আসছে, কিন্তু এটার ফিনিশিং জানতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আজকে ক্লিয়ার হয়েছেন না বিষয়টা? হ্যাঁ কামরুল ভাই বলেন, এখন বলেন। হ্যাঁ, অটোমেশন আর কি এরকম আর কি সিস্টেমটা দেখছি, বাট কোনো সময় এটা না ঘাটাঘাটি করা হয় না আর কি। আচ্ছা, সবচেয়ে বড় যে সমস্যাটা হয় কিভাবে এটা ইন্টিগ্রেশন করতে হবে আমার ফেসবুকের পেজের সাথে বা ওয়েবসাইটের সাথে, এটা কিন্তু অনেকে মানে জানে না, অনেকে বলতে এটার পার্সেন্টেজ খুবই কম, কারণ এটা নিয়ে আসলে মানে এটা খুবই একটু ক্রিটিক্যাল, বলতে না ক্রিটিক্যাল বলবো না আমি, সহজই, বাট হচ্ছে এটা একটু টেকনিক্যাল বিষয় আর কি। তো আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে শুধু এই মেসেঞ্জার, এই মেসেঞ্জার ইন্টিগ্রেশন করার কাজ যদি আপনি ফ্রিল্যান্সিং এ করেন, আপনি দেখেন কি পরিমাণ কাজ মার্কেটে আছে। জাস্ট হচ্ছে একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের ভিতরে আপনি হচ্ছে জাস্ট খালি এই মেসেঞ্জারটা তার ইন্টিগ্রেশন করে দিবেন, তার আসলে সময় নেই এত বসে বসে মেসেঞ্জার ইন্টিগ্রেশন করা। আমি একটু একটু দেখাই, আমি কি দেখাবো? হ্যাঁ অবশ্যই ভাই। আপনি চাকরি করেন আর যাই করেন, আপনি মেসেঞ্জারের কাজটা ভালো করে যদি শিখে রাখেন, আপনি প্রতি মাসে ধরেন $100-200 আপনি কাজ করতে পারবেন যদি ওই ধরনের ধৈর্য থাকে আপনার। দেখেন আপনি কি পরিমাণ কাজ আছে এটা। তারা হচ্ছে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করে বিদেশিরা, আর আমরা হচ্ছে ধান কেটে ফটো সেশন করি, বুঝছেন না? তো এই হইলো আর কি আমাদের অবস্থা। ধান সহজ হয়ে গেছে, কাঁচা ধান। হ্যাঁ কাঁচা ধান কাটে, কি একটা অবস্থা ভাই। এই যে এখনকার ইয়াং জেনারেশন পড়ালেখা করতেছে, কি আপনি চিন্তা করে দেখছেন যে কত কিছু আপডেট হচ্ছে তার সে জানতেছে না, সে কত পিছায় আছে? এখানে লিখছি ManyChat ইন্টিগ্রেশন। হ্যাঁ গতকালকে আমার জুমের ভিতরে আমি লগ ইনই করতে পারতেছিলাম না, এই কারণে গতকালকে ক্লাসটা আমি আসলে মিস দিছি আপনাদেরকে। আমাদের এইখানে আপনারা যারা আছেন আজ থেকে 6 মাস বা 1 বছর পর আপনাদের একটা ফেসবুক পেজ বা অথবা গ্রুপ থাকবে না, এমন কেউ আছেন এখানে?
কারোই থাকবে না না? থাকবে ভাই ইনশাল্লাহ, থাকবে ঠিক আছে, একদম নেই। সবার থাকবে, সবার, এভরিওয়ান। ইভেন আমি আপনাদেরকে একটা সার্ভে করার একটা সিস্টেম শিখাই দেই, সেটা হচ্ছে যে আপনার ফ্রেন্ড সার্কেল যতজন আছে সবার সাথে একটু কথা বলেন যে তার ফেসবুক পেজ অথবা গ্রুপ আছে কিনা, আপনি তখন অ্যান্সার পেয়ে যাবেন। কিন্তু সমস্যা হচ্ছে ওইটা ডেভেলপ করতে পারে নাই সে, এটা কেন পারে নাই, এই যে এই জিনিসগুলো না জানার কারণে সে পারে নাই। আচ্ছা সবাইকে আমি যদি দেখাই, আমি যদি আপনাদেরকে শুধু মেনি মেনি চ্যাটটা আপনার ফেসবুকের পেজের সাথে ইন্টিগ্রেশন করবেন কিভাবে, আমি যদি এই কাজটা আমি আপনাদেরকে শিখাই, তাইলে আপনি দেখেন এখানে এই যে কাজ আছে, আই উইল ইন্টিগ্রেট মেনি চ্যাট ইন্টারকম অ্যান্ড ইউজ প্রুফ ইন ক্লিক ফানেল। আচ্ছা এই গেল একটা, আই উইল অ্যাড এফবি ম্যানেজার অন ওয়েবসাইট অ্যান্ড ইন্টিগ্রেট উইথ মেনি চ্যাট, এরকম চারটা এখানে হচ্ছে আপনার গিগ খোলা আছে, যেটাতে এই যে এই ছেলে কাজও করছে, দুইটা দুইটা সেলও দিছে $100 করে, দেখেন দুইটা কাজ করছে সে। জাস্ট তার কাজ হচ্ছে মেনি চ্যাটটাকে ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন করা। এখন নাজিম ভাই বলতে পারে এই ধরনের সার্ভিসটা আসলে কারা নেয়, আপনি নিবেন, কারণ আপনি জানেন না বা এটা শিখারও আপনার টাইম নেই, আপনি দেখবেন যে $50 দিলে এটা আমাকে একটা পুরো ইন্টিগ্রেশন করে অটোমেশন করে দিবে, আপনি কি নিবেন না? অবশ্যই সেটাই হয়, আপনাকে শিখতে হবে না, আপনাকে সার্ভিস নিতে হবে। সো বাংলাদেশে আমি আপনাকে নর্মাল একটা কথা বলি, বাংলাদেশে রূপগঞ্জে আগামী ধরেন 2 বছরের ভিতরে আমি শুধু এই ফেসবুক মেসেঞ্জার ইন্টিগ্রেশন করার জন্য আমার কাছে মিনিমাম 100 লোক আসবে আমার কাছে যে ভাই আমার এটা করে দেন। কিন্তু আগে জানাইতে হবে এটা এই জিনিসটা কি আসলে। তো যাই হোক, এটা ইন্টারনেট প্রচুর লোড নিচ্ছে, যার কারণে আমি আসলে এত বেশি আর দেখাইলাম না। মোটামুটি আসলে বুঝতে পারছেন যে আসলে মেনি চ্যাট জিনিসটা কি, বা ফেসবুক মার্কেটিং এর মধ্যে মেসেঞ্জার কি একটা বড় ভূমিকা রাখে। তো অটোমেশন তো বুঝলেন, তো রল ভাই সে আপনার এই যে মিনি চ্যাটটা, এটা আপনার মেসেঞ্জারের সাথে কানেক্ট কিভাবে করবে? মেনি চ্যাট মেসেঞ্জারের সাথে কানেক্ট করার জন্যই আলাদা ক্লাস সজীব। ও হ্যাঁ, সেটা হচ্ছে, জি ভাইয়া, সেটা হচ্ছে যে তোমার ধরো একটা ফেসবুক, তুমি সজলের ভাই না? জি ভাইয়া, আমি তোমাকে তুমি করে বললাম। হ্যাঁ না, নো প্রবলেম, বলেন। সজীব কিন্তু আমেরিকা থেকে আপনাদের সাথে ক্লাসে জয়েন করছে, যদিও তার এখানে অনেক রাত্র মেবি। আমার ফ্রেন্ডের হচ্ছে ছোট ভাই, তার বাসা হচ্ছে কিন্তু নাজিম ভাই আপনাদের এলাকার পাশেই পুবেরগাঁও। পুবেরগাঁও? হ্যাঁ হ্যাঁ, কিন্তু থাকে আমেরিকাতে, ওদের ফ্যামিলি সহ ওরা সবাই আমেরিকাতে থাকে। কাল তো সকাল হইতেছে ওদের। জি, প্রায় 6টা বাজে আর কি, 5 মিনিট কম। তো এই সময় আমাদের সাথে ক্লাসে জয়েন করা, এটা আসলে অনেক ধন্যবাদ সজীব, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বিষয়টা সিরিয়াসলি নিয়ে এনজয় করতেছো। আমেরিকার তো অধিকাংশ ইয়াং ছেলেরা তো বিজনেস করে, হ্যাঁ হচ্ছে তারা এই ধরনের এই বিষয়গুলো তারা শিখে তারা বিজনেস করে, এবং তারা খুব ইউনিক আইডিয়া দিয়ে কাজ করে, এবং তারা খুবই ব্রেন শার্প তাদের। আচ্ছা তো হচ্ছে সবাই মেনি চ্যাটটার বিষয়ে তো আসলে বুঝলেন, এরকম আরো অনেকগুলো চ্যাপ্টার আছে, তো মেনি মেনি চ্যাট বিষয়টা আমি আরো আপনাদেরকে খুলে দেখাবো, সমস্যা নাই। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, হ্যাঁ এই এই পেজের ভিতরে কয়েকটা আর্টিকেল এখানে লেখা আছে, আর্টিকেল সুন্দর করে, অনেক সময় বলতে পারেন যে ভাই এটা কি একটু লিখে দিলে ভালো হতো, এই যে এখানে লেখা আছে অলরেডি, হ্যাঁ কি কি কাজ করে কি কি করতে পারবেন সব কিছু লেখা আছে, আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো আজকে আমরা জাস্ট এটা জানলাম যে মেনি চ্যাটটা আসলে কি কাজে লাগে, কিভাবে আপনি ইভেন আপনি এখান থেকে ইমেল পাঠাতে পারবেন, এটা মানে কত অটোমেশন, কত সুন্দর সিস্টেম, এটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে মেনি চ্যাটে হচ্ছে আপনার কাস্টমারটা আপনার লস হবে না, এক কথায় শেষ। আপনার একটা আছে সাবস্ক্রাইব করে রাখছে, আপনার কোন একটা প্রোডাক্ট আপনি মানে ছড়াইতে চান, আপনি অটোমেটিকলি আপনার আপনার ইয়ে থেকে আপনি মেনি চ্যাটে যখন এটা সাবমিট করে দিবেন, আপনার সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা কোনটা, সেটা হচ্ছে গেট স্টার্ট। আপনি যে গেট স্টার্ট দিলেন, আপনি যদি কোনো কাস্টমারকে জাস্ট গেট স্টার্ট দেওয়াইতে পারেন, ওই যে আমরা বলি না ইউটিউবে সাবস্ক্রাইব করেন, সে যদি এই মেসেঞ্জারে গেট স্টার্টে দেয়, তাহলেই সে আপনার এই মেসেঞ্জারে সে অ্যাড হয়ে গেল। আর মেসেঞ্জারে মেসেজটা আসবে ঠিক, আপনার বন্ধু আপনাকে মেসেজ দিলে যেইভাবে আপনার ঘোষণাটা আসে
ঠিক মেনি চ্যাটও আপনার এইভাবে ঘোষণা আসবে। আচ্ছা এই বিষয়টাতে নিয়ে কারো কোনো কোশ্চেন? তারপর হচ্ছে বিজনেসে নিজের বিজনেসের মধ্যে অ্যাপ্লাই এর জন্য কোনো আইডিয়া কোনো কেউ কিছু শেয়ার করতে চান কাইন্ডলি একটু বলতে পারেন। মেনি চ্যাটের শুধু একটা কোশ্চেন, মেনি চ্যাটটা কি ফেসবুকেরই কোন একটা অংশ, মানে ফেসবুকের মালিকানাধীনই ওরা কেউ নাকি, মানে ফেসবুকে মেসেঞ্জারের কিছুটা অংশ তারা মানে ওইরকম ভাবে তো কাজ করতেছে? আমি ওইটা মেসেঞ্জারের সাথে যখন এই জিনিসটা আমি বলি, নাজিম ভাই ধন্যবাদ আপনার কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। আপনার ফেসবুকের ভিতরে আপনার সফটওয়্যার ইনস্টল করা যায়, হ্যাঁ এটা বিগ একটা প্ল্যাটফর্ম, সো এই ওয়েবসাইটের যে সিস্টেমটা এইটা আপনি ফেসবুকের সাথে কানেক্ট করায় দিবে। আর অবশ্যই ফেসবুকের সব রুলস রেগুলেশন না মানলে তো আর ফেসবুক তো তার তথ্য মেনি চ্যাটকে দিয়ে দিবে না, তাই না? তো এইটা ওই হ্যাঁ হ্যাঁ ফেসবুকের সেটাই। সাথে সে থার্ড পার্টি হোক আর যাই হোক, মানে ফেসবুকের সাথে সে আপনি সেফ, মানে আপনার ইনফরমেশন সেফ থাকবে, ওটা নিয়ে আপনার টেনশন করার কোনো আচ্ছা আচ্ছা, আজ পর্যন্ত এমন শুনছেন যে ফেসবুক থেকে কখনো কি ফেসবুক কখনো $1 বেশি কেটে নিয়ে গেছে, এই ধরনের কোনো রেকর্ড শুনছেন? কিন্তু বাংলা বা বাংলাদেশে কিন্তু অনেক ই কমার্স সাইট আপনার হচ্ছে টাকা নিয়েও আপনার প্রোডাক্ট দেয় নাই বা দিলেও সেটা ভুয়া দিছে, এরকম রেকর্ড আছে, যার কারণে আমাদের বাংলাদেশে ই কমার্স বিজনেসটা এখনো মানুষের ট্রাস্ট ওইভাবে ধরে ধরতে পারে নাই। তবে মানুষ এখন কিনতেছে, তবে যে বাংলাদেশে যেমন ধরেন এখন সবচেয়ে বেশি ই কমার্স চলতেছে হচ্ছে গ্রোসারি টাইপের যেই আপনার প্রোডাক্টগুলো আছে মানে খাবারের, এগুলো কিন্তু প্রচুর অনলাইনে অর্ডার হচ্ছে। হ্যাঁ তো আমি তিন চারটা আর্টিকেল আমি যেগুলো পড়ছি সেই আর্টিকেলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, কাইন্ডলি একটু পড়তে হবে না, কারণ না পড়ে আসলে শুধু আমি আলোচনা করে বুঝাইতে হবে, আর পড়ে আসলে আমি যখন কথা বলে যাব আপনি ইজিলি বুঝবেন হ্যাঁ এটা তো পড়ছিলাম এটা তো পড়ছিলাম। আর আরেকটা কথা বলে রাখি, আপনি ফেসবুক মেসেঞ্জার আপনি হয় হচ্ছে টাকা দিয়ে কাউকে দিয়ে ইন্টিগ্রেশন করাইতে হবে আপনার ইন ফিউচার ইন সামনে, অথবা আপনার নিজে করতে হবে, আর আপনি নিজে করলে অন্য কেউ সার্ভিস দিতে পারবেন। এই যে 7 ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং স্ট্র্যাটেজি ইউ ক্যান ট্রাই টুডে, এই আর্টিকেলগুলো খুবই সুন্দর খুবই সুন্দর। এই যে দেখছেন কিভাবে এটা মানে রেঞ্জটা বাড়ছে এটা ব্যবহারের, আচ্ছা আমি এবারে আপনাদের সাথে একটু কোশ্চেন একটু আলোচনা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এইখানে ফেসবুকের পেজ দেয় কার কার, মানে বিজনেস বা যে কোনো রিলেটেড, একবারে নীল নাই একেবারে এমন কি আছেন? আমার নাই, আমার নাই ভাই। ইয়াসমিন আপু আপনার নাই না? না। আচ্ছা যাদের নাই এটা কোনো সমস্যা না, তবে আমি বলবো যে আপনি আইডিয়া করেন যে আপনি সামনে কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের সার্ভিস দিয়ে আপনি শুরু করবেন। আপনি কি টিচিং প্রফেশন করবেন বা আপনি কি কুকিং নিয়ে কাজ করবেন, তারপর হচ্ছে আপনি কি ধরনের নিয়ে কাজ করতে চান, আপনি সেই ধরনের একটা প্ল্যান করেন, সেই ধরনের একটা প্ল্যান করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আমি যদি একটা সুন্দর করে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, ধরেন একটা আপনার ফেসবুকের পেজের থেকে একটা ফেসবুকের গ্রুপ দেখেন কিভাবে আপনার বিজনেসকে আপনার হচ্ছে প্রমোট করে। বাংলাদেশে দেখবেন আমি এখানে দুজন আপু আছে, আমি দুজন আপুর উদ্দেশ্যে বলতেছি, যেমন ধরেন আপনারা অনেক গ্রুপে জয়েন করা আছেন যেখানে হচ্ছে 1 লাখ বা 2 লাখ বা 5 লাখ 10 লাখ ফিমেল গ্রুপ বা মেয়েরা একসাথে ওইখানে জয়েন আছে, আছেন এরকম? তো আপনার যদি এই পেজের যে অ্যাডমিন সে কিন্তু কয়েক কত ভাবে ইনকাম করতে পারে আপনি দেখেন, সে যদি কোনো কসমেটিক্সের দোকানকে বলে যে আপনার দোকানের একটা অ্যাড বা আপনার আপনার দোকানের যে কোনো একটা প্রোডাক্ট আমি আমার গ্রুপে আপলোড দিব, সেখানে 5 লাখ মেম্বার আছে, এই আপনার হচ্ছে 1 ঘন্টার জন্য বা 1 দিনের জন্য আপনার দিতে হবে 2,000 টাকা, তো এখন এই 10 লাখ বা 5 লাখ গ্রুপের মেম্বারের মধ্যে কোন ব্যক্তি 2,000 টাকা দিয়ে একটা অ্যাড দিবে না বলেন? অর্থাৎ যে কোনো আপনার মেয়েদের যে কোনো প্রোডাক্ট রিলেটেড আপনি সেখানে আপনি অ্যাড দিতে পারবেন, অথবা আপনি নিজে যদি অ্যাডমিন হয়ে নিজে যদি বিজনেস শুরু করেন, যেমন ধরেন আপনি নিউ মার্কেট থেকে 1,000 পিস আপনি ড্রেস নিয়ে আসছেন, আপনি কিন্তু চাইলে, আচ্ছা এই জিনিসটা যখন মনে হয়েছে আমি আপনাদেরকে আরো একটু প্র্যাকটিক্যাল দেখাই, সবাই বলবে যে রুল ভাই আসলে ক্লাসের নামে কি ভোগা জোগা দিয়ে খালি পেঁচাল পারে আসলে। না না, প্র্যাকটিক্যালটা খালি ভালো হয় বেশি বুঝা যায়, কিন্তু আলোচনাগুলো আগে আপু শুনতে হবে একটু, হ্যাঁ নয়তো হবে কি তারপরে প্র্যাকটিক্যালটা কি দেখাইছি এটা বুঝবেন না। হ্যাঁ একটু
একটু দেখেন আপনাদের মেয়েদের বিষয় নিয়ে আমি কিন্তু ঘাটাঘাটি করি, দেখি যে আসলে কি আছে। শাহনাজ কালেকশন, এটার সাথে কি আপনারা কি পরিচিত? না ভাই পরিচিত না তো, আচ্ছা, পরিচিত না। এই একটা আপু দেখেন অনলাইনে বিজনেস করে প্রতি মাসে হয়তো কয়েক লক্ষ টাকা ইনকাম করে, দেখা গেছে কিচ্ছু না, ওনার দোকান টোকান কিচ্ছু নাই, ওনার বাসায় বসে থাকে শুধু। আর একটা ডেলিভারি ম্যান আছে, ওর মাসে স্যালারি দেয়, ওর কাজ হচ্ছে শুধু আপনার কুরিয়ারে যেয়ে ড্রেসটা জমা দিয়ে দেওয়া। আমার নেট আজকে অনেক স্লো। আমাদের এখানে নেট সার্ভিস খুব বাজে দেয়। বাংলাদেশে নেট সার্ভিসটা যদি একটু স্পিড যদি বাড়াইতো তাহলে একটু ভালো হইতো। তবে এটা ঠিক, যদি না না অন্যান্য জায়গায় ঠিক আছে, বাট রূপগঞ্জের ইয়াতে আর কি নেট সার্ভিস গুলা তেমন ভালো দেয় না, সার্ভিসটা নেট ভালো দেয় না। না আমি আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম, আমার এখানেও সেম। আর আমি, আপনারা যে সবাই ভিডিওর কথা বলেন, আমি তো ভিডিও আপলোড দেই, কিন্তু হচ্ছে এটার ভিউর সংখ্যা হচ্ছে একজন দুইজন। হ্যাঁ, ভিউ হয় ছয়টা, মানে তিন চারটা ভিউ হয়, তারপরে ঘন্টা হয় হচ্ছে 50 মিনিটের ভিডিও আপলোড দিলে আপনার হচ্ছে 10 মিনিটের ভিউ হয়। কেন ভিডিও আপলোড বন্ধ করে দিব আমি? আচ্ছা, আমি পেজটা খুঁজে পাইছি, স্পেলিংটা হলো SHANAZ শাহনাজ, একটা পেজ তো দেখা যাচ্ছে শাহনাজ কালেকশন, ওই যে ও আচ্ছা আচ্ছা উপরেরটা নিচেরটা যেটা। এখানে আসছে কিন্তু আমি খেয়াল করিনি। নাকি আর আপনাদের ফেসবুকের পেজের বিষয়ে আমি একটু বলি, আপনাদের ফেসবুকের পেজের বিষয়টাতে অনেক সময় আপনাদের এমন হয় যে আপনি একটা ফেসবুকের পেজ ওপেন করলেন, কিন্তু সেটার একটা কভার ফটো, কয়েকটা প্রোডাক্টের হচ্ছে পোস্টার, একটা লোগো, তারপর হচ্ছে আপনার ফেসবুকের যে প্রোফাইলের যে ইনফরমেশন, স্টোরি, লোকেশন, গুগল ম্যাপ অ্যাড করা, আরও যে টোটাল বিষয়টা, এটা অনেকে এটা জানে না, না জানার কারণে এটা করতে পারে না। তো এই জিনিসটা আপনারা চাইলে আমি করে দিতে পারবো, টোটাল ফেসবুকের পেজ, আপনার কভার ফটো, তারপর হচ্ছে দু চার পাঁচটা হচ্ছে আপনার পোস্টার, আপনার লোগো, এগুলো সব করে দিতে পারবো। ইভেন আপনার প্রোডাক্টের যদি আপনি যদি কোনো ভিডিও চান, আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে দিয়ে আপনি ধরেন একটা যদি ভিডিও বানিয়ে নিতে চান, তো সেটাও আমি আপনাকে করে দিতে পারবো। কমপ্লিট ফেসবুক পেজের যে সার্ভিসটা আর কি, সেটা আপনারা আপনার কাছ থেকে নিতে পারবেন, কারণ শুরু করতে গেলে একটা লোগো, একটা ব্যানার, এই বিষয়গুলো আপনারা না পাওয়ার কারণে অনেকেরই শুরু করাই হয় না। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন এই আপুর পেজটা হচ্ছে শাহনাজ কালেকশন,
ওনার অ্যাবাউটে কি লিখছে, উই অলওয়েজ কেয়ার অ্যাবাউট আওয়ার কাস্টমার, ইফ আওয়ার প্রোডাক্ট মেক স্মাইলিং ইন ইউ চাবি ইন ফেস দেন ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড রিভিউ। আচ্ছা ওনার এই পেজে লাইক দেখেন কত, শতক হাজার অযুত লাইক, মানে লক্ষ শতক হাজার উত লক্ষ, মানে 1,11,250 এই 1,00,000 এখানে কিন্তু মেয়ের সংখ্যাই বেশি। যাই হোক আমি এখানে একজন ছেলে আছি, ফলো রাখছি আর কি। তবে আচ্ছা এই উনি উনি কিন্তু এখন প্রথম দিকে হয়তো উনি হচ্ছে আপনার প্রথম দিকে উনি কিনে নিয়ে আসতো, বাট এখন কিন্তু ওনার কিনা লাগে না, এখন কোম্পানিরে বলে আপনি আমার এই প্রোডাক্ট সেল করে দেন আপনার পেজ থেকে। আমি কি ব্যাপারটা বুঝতে পারলাম? যেমন হচ্ছে হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখন ধরেন ইএসপি, ধরেন আমার একটা গার্মেন্টস আছে আমার হচ্ছে, বা নিউ মার্কেটে একটা দোকান আছে, সেল করবে কে? আচ্ছা শাহনাজ কালেকশনের কাছে পাঠায় দাও, ওর কাজ হচ্ছে শুধু এই ভিডিও করে শুধু ইয়া করা, পার সেলে সে এত করে কমিশন পাবে, এটাও সে করতেছে, প্লাস হচ্ছে নিজের প্রোডাক্টও সে নিজে ডেলিভারি করে। অর্থাৎ আমি একটা আইডিয়া করে দেখছি যে হচ্ছে ধরেন আমরা যদি এটার মধ্যে যাই, এই কয়েকটা ড্রেসের মধ্যে এখানে 36টা ড্রেস দেওয়া আছে, জাস্ট হচ্ছে সে মোবাইল দিয়ে এই ভিডিওটা, সে মোবাইল দিয়ে আপনার হচ্ছে সে ছবি উঠাইছে জাস্ট, দেন এটা ফেসবুকে পোস্ট দিছে, এখানে কমেন্টস করছে কতজন দেখেন। কমেন্ট কি আজকে হবে না? কমেন্ট, তারপর উনি লাইভে আসে, লাইভে এসে হচ্ছে আপনার লাইভে দেখেন আপনার হচ্ছে 4,000 মেয়ে থাকে আপনার লাইভের ভিতরে। ওনা আপনার দোকান থেকে কি 4,000 মেয়ে কি আপনি আপনার ড্রেস দেখাতে পারবেন? সম্ভব না কখনোই, কিন্তু সেটা ফেসবুক থেকে পসিবল। সো এখন চিন্তা করে আপনারা দেখেন যে যারা ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং যারা জানতেছে না, তারা তাদের ব্যবসা, আর হচ্ছে যারা ঘরে বসে ব্যবসা করতেছে, যারা অনলাইনে বিজনেস করতেছে তাদের ব্যবসাটা। সো এই যে এখানে আমাদের ফারজানা আপু আছেন, আপনারা আপনাদের আমি বলবো না যে ড্রেস নিয়ে বিজনেস করেন, আমি সেটা বলবো না, পরে বলবেন যে লস খাইছি ভাই আপনি বলছেন আপনার কারণে নামছি, এটা আমি বলবো না। আমি বলবো যে আপনি কি চান, আপনি ঘরে বসে একজন মেয়ে হিসাবে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, সেটা নিয়ে আপনি শুরু করতে পারেন চাইলে। এই যে দেখেন এখানে বেস্ট কালেকশন, বেস্ট কালেকশন, হাউ টু বাই, এই যে দেখেন হাউ টু বাই, তো এখনই ডেলিভারি হচ্ছে, আচ্ছা কিছুদিন পর ডেলিভারি দিব, প্রচুর দেখেন মেয়ের এখানে বলতেছি কিন্তু প্রচুর কমেন্টস। তারপর হচ্ছে দেখেন এই যে উনি হচ্ছে এই যে দেখেন 4,000 মানুষ এটা লাইভ দেখতেছে দেখছে, তারপর 163টা মানুষ এখানে মন্তব্য করছে, তারপর হচ্ছে এখানে দেখেন 114 জন এটা শেয়ার করছে। এখন শেয়ার কমেন্ট লাইক এগুলো আমরা সবাই জানি, বাট একটা জিনিস চিন্তা করে দেখেন যে ওনার সেলের অ্যামাউন্টটা, আপনারা একটা একটা জিনিস চিন্তা করে দেখেন, 4,000 মেয়ে যদি দেখে এখানে কি 200 মেয়ে কি অর্ডার করে নাই বা করবে না? করবে তাহলে 200 মেয়ে যদি অর্ডার করে, আপনি 200 মেয়ে থেকে যদি 200 টাকা করে লাভ করেন, 100 টাকা করে লাভ করলে আপনার হচ্ছে 10,000 টাকা, হ্যাঁ, আর 200 জনের কাছে 20,000 টাকা, তাহলে আপনার পার ডে যদি 100-200 কাস্টমার কাছে উনি সেল দিতে পারে, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার নর্মালি যদি 2,000ও যদি ধরেন তাহলে তো 60,000 টাকা মাসে ঘরে। জি তো আপনার এই পেজটা, মেয়েরা যারা আছেন আপু আপনাদের দুজনের জন্য দেখাইলাম, আপনার এই পেজটা দেখবেন, আরও বাংলাদেশের এরকম অনেক পেজ আছে। তারপর হচ্ছে ইউটিউবে তো যাই নেই এখনো, ইউটিউবে তো এখনো যাই নেই, ইউটিউবে তে কি অবস্থা, একটা মেয়ে আছে বাংলাদেশে, সে হচ্ছে নিউ মার্কেটের দোকানে যায় শুধু ভিডিও করে ইউটিউবে দেয়, সেই ভিডিওতে থেকে সে প্রচুর প্রচুর ইউটিউব থেকে আসতেছে, ওই দোকানের মালিকরও তাকে দিচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের বিজনেসের মধ্যে আমরা যদি এই প্ল্যাটফর্মগুলোকে আমরা ইন্টিগ্রেট না করি, আমরা ইন ফিউচার কিছুই করতে পারবো না। তো ইনশাল্লাহ সামনে হয়তো আমি যাদের পেজ থাকবে, যারা হচ্ছে কমপ্লিট ফেসবুকের বিষয়গুলো আপনারা নিতে চান, কারণ হচ্ছে এটা শুধু ইন্টিগ্রেশনটা আমি দেখায় লাভ নেই, কারণ আপনার পেজে যদি আপনার ইন্টিগ্রেশন থাকে তাহলে আপনার নিলে হয়তো লাভ হবে। হ্যাঁ, আর এমন হইতে পারে আপনারা অনেকে এমন চিন্তা করতে পারেন যে আমার এটা যখন অনেক মানুষ হবে তখন থেকে আমি এটা করব, ইন্টিগ্রেশনটা করব। আমি বলবো যে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল,
আপনার 10 জন কাস্টমার হলে আপনি 10 জনকেই আপনার এটার মধ্যে আপনি এঙ্গেজ করে নেন, 20 জন হলে 20 জনকে আপনি এঙ্গেজ করে নেন, তারপর আপনি আপনার প্রোডাক্টটা আপনি তাদেরকে ফরওয়ার্ড করে দেন, দিতে হয়। আজকের ক্লাসের কোনো কোশ্চেন? বিদায় নিব আমি, আজকে আর বেশি আলোচনা করব না। আর কেমন লাগছে একটু, আর আপনারা আমাদের গ্রুপে কেউ কিছু বলেন না, আসলে আমরা যে আমি যেমন আপনাদেরকে সহজ করে শিখাই হেল্প করতেছি, কাইন্ডলি আপনারাও আমাকে শিখাই হেল্প, মানে আমাকে হেল্প করবেন কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে আমার গ্রুপে যদি একটু লেখালেখি করেন যে হ্যাঁ হচ্ছে ক্লাসটাকে আপনারা যেমন হয় ঠিক তেমনই লেখেন, আমি সেখানে কথা বললাম। তারপর হচ্ছে এই যে ফেসবুকে গ্রুপে আমাদের এখানে কয়েকজন স্টুডেন্ট সফল হয়েছে, তো আপনারা কনগ্রাচুলেশন লেখেন, তো এখানে সে উৎসাহ পাবে, তো আপনি সফল হলে যদি আমি উৎসাহ কনগ্রাচুলেশন লিখলে আপনি যদি হ্যাপি হন, ঠিক একইভাবে আরেকজন হ্যাপি হবে, বাট আমরা এই কাজটা করি না, এটা আসলে খারাপ। তো আজকের ক্লাস কেমন হয়েছে, আর কোনো কোশ্চেন থাকলে একটু বলেন কাইন্ডলি। ইয়াসমিন আপু কোনো কোশ্চেন? না ভাইয়া, ওকে। আচ্ছা, আর আর যারা আপনারা ক্লাস দিয়ে নোট দিচ্ছেন না, মানে হচ্ছে ক্লাস করতেছেন ঠিকই কিন্তু নোট লিখতেছেন না, আপনি কিন্তু হারাই ফেলবেন আসলে আপনি কি শিখছেন। হ্যাঁ, আপনি কি শিখছেন এটা কিন্তু সেটা আপনি হারাই ফেলবেন। তো আজকের ক্লাস এখানে আমি শেষ করতেছি, আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন, নয়তো আমি লিভ নিব। থ্যাংক ইউ ভাই, না ভাই কিছু বলার নাই। আচ্ছা, আজকে মনে ক্লাসটা সবার ভালো লাগে নাই? আপনারা কি হচ্ছে আপনারা বিজনেসের সাথে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা কি করবেন ফেসবুকের সাথে কিভাবে কানেক্ট করবেন, আপনার প্ল্যান কি, এগুলো একটু আইডিয়া করেন, তাইলে আপনার হচ্ছে এটা আমরা সামনে আরো দেখাবো। হ্যাঁ রুহুল ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ কামরুল ভাই বলেন। কামরুল ভাই আপনার কথাটা বুঝি নাই, ভাঙা ভাঙা আসছে আপনার কথাটা। কামরুল ভাই ইনবক্সে যোগাযোগ করতে চাইতেছে বোধহয় শোন ভাই। ভাই আমি সিফাতে, সিফাত সিফাত, আমি কামরুল না। ও আচ্ছা সিফাত, হ্যাঁ সিফাত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শিওর শিওর, নো প্রবলেম।